নমস্কার দর্শকবৃন্দ, এসএসসির অনিয়মে খড়গহস্ত বাক কমিটি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটি সোমবার রিপোর্ট জমা দিল হাইকোর্টে। রিপোর্টে নিয়োগে দুর্নীতির অভিযোগই আরও প্রকট হয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে প্রভূত নথিসহ রিপোর্টে জানানো হয়েছে অন্তত 609 জনকে গ্রুপ ডি কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে একেবারে বেআইনিভাবে। এইসব নিয়োগের ভুয়ো সুপারিশপত্র এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা নিজের হাতে নিয়ে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে তার থেকে নিয়োগপত্র নিয়ে এসে আনন্দলোক হাসপাতালের পাশে এসএসসির নতুন একটি অফিস থেকে বিলি করেছিলেন বলেও চমকপ্রদ তথ্য পেশ করেছে বাক কমিটি। ফলে এতদিন শুধু এসএসসিকেই নিয়োগ দুর্নীতিতে সব তরফে কাঠগড়ায় তোলা হলেও এবার জড়িয়ে গেল পর্ষদও। স্কুলে নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি দেখভালের তৎকালীন শিক্ষামন্ত্রীর গড়া 5 সদস্যের বিশেষ কমিটিকেও অবৈধ চিহ্নিত করেছে কমিটি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়োগ মামলার শুনানিতে বারবারই কমিটির কনভেনার তথা উপদেষ্টা সহ সদস্য হিসেবে থাকা শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব ওএসডিওর ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন। তাতে বস্তুত শিলমোহর দিল হাইকোর্ট নিযুক্ত কমিটি। এই অবস্থায় কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, অশোক সাহা, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরের রুজুর সুপারিশ করেছে কমিটি। তবে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আর পালন করতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি বাগ। প্রসঙ্গত, স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগে অনিয়ম অনুসন্ধানের দায়িত্ব বাক কমিটিকে দিয়েছিল আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এই নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়ার পরে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ স্থগিত করে বিচারপতি বাগের নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছিল। যদিও মাসখানেক আগে আদালতকে অসম্মানের অভিযোগে এই বাক কমিটিকেই খারিজ করেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়, ফের বিচারপতি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ কমিটির অনুসন্ধানেই মান্যতা দেয়। এদিন বাক কমিটির প্রথম রিপোর্টের পরে আইনজীবীরা বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণকেই কার্যত মান্যতা দিয়েছে কমিটি। তবে সিঙ্গেল বেঞ্চ এইসব নিয়োগে আর্থিক দুর্নীতির ইঙ্গিত করলেও কমিটির রিপোর্টে তেমন কিছু নেই। এ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, কমিটি তার এখতিয়ারের মধ্যে কাজ করেছে, আগামীতে এই রিপোর্ট তদন্তকারী সংস্থাকে দেওয়ার পরেই তারা লেনদেনের খোঁজ চালাতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই নিয়োগ কমিটি অর্থাৎ বাক কমিটি যে রিপোর্ট পেশ করেছে তাতে কিন্তু আর্থিক লেনদেনের কোনো বিষয়ের উল্লেখ নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে অযোগ্য যে সমস্ত চাকরি প্রার্থী তারা তাদেরকে ডেকে এনে সুপারিশপত্র দিয়ে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হলো কোনো কিছুর বিনিময়ে নয়। এটা বুঝতে সবারই অসুবিধা নেই, যে সকলেই বুঝতে পারছে যে এর পিছনে টাকার খেলা আছে। যাই হোক, কমিটি সেই টাকার বিষয়টা সামনে আনেনি। আর দ্বিতীয় যে কথাটি হচ্ছে, বাক কমিটি কিন্তু এই গ্রুপ সির যে নিয়োগে যে অনিয়ম হয়েছে তারও দায়িত্ব বাক কমিটিকে দিয়েছিল আদালত, কিন্তু সেখান থেকে বাক কমিটি নিজেদের সরিয়ে নিয়েছে। এই গ্রুপ সির কর্মী নিয়োগে অনিয়ম অনুসন্ধানের দায়িত্ব থেকে বাক কমিটি নিজেদেরকে সরিয়ে নিয়েছে। বোঝা যাচ্ছে এর ওপর একটা প্রচ্ছন্ন চাপ থাকলেও থাকতে পারে ওপর থেকে, সেই জন্য হয়তো তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে এখান থেকে। তো বিষয়টি দেখা যাচ্ছে যে শুধুমাত্র এসএসসি নয়, এতে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদও জড়িয়ে গেল। এখন বিষয়টি দেখার যে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান যিনি কল্যাণময় গাঙ্গুলি, সে তিনি কি জেনে শুনে সেই সুপারিশপত্রগুলি পাঠানোর নির্দেশ দিয়েছিলেন না জেনে দিয়েছিলেন, এটা একটা তদন্তের বিষয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।